শক না শক না তাহলে ভালোবাসা কি ভালোবাসাটা বেশ কমপ্লিকেটেড জটিল তার মানে তোমার কাছে উত্তর নেই দেখো ভালোবাসাটা হচ্ছে এমন যেটাকে তুমি ধরে রাখতে চাও যেটা তুমি সবচেয়ে বেশি কেয়ার করো কাছে চাও আর কাছে পাওয়ার পর সেটাকে ধরে রাখতে চাও এই ভালোবাসার জন্য তুমি যে কোনো রিস্ক নিতে রাজি সব কিছুতে এটাকে আগলে রাখতে চাও ভালোবাসাটা হচ্ছে নিজের সাথে নিজের বোঝাপড়া তুমি নিজে ভালো থাকতে চাও আর তোমার ভালোবাসাটাকে ভালো রাখতে চাও আসলে জটিল আমাকে ভালোবাসো সত্যি বলবো আমাকে মিথ্যাও বলো আমি তোমাকে যদি ভালো নাই বাসি তাহলে সবসময় তোমার সাথে লেগে থাকি তোমাকে ধরে রাখার চেষ্টা করি আমার পথের ভেতরে একটা দিঘিরে সেই দিঘির ভেতরে তুই যে রানী রে আমার কথার ভেতরে একটা অর্থ রে সেই অর্থের ভেতরে তুই যে রানী রে লা 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 আমার মেয়ের সাথে আমি কিছুটা বন্ধুর মতো কিন্তু মাঝে মাঝে এটা সমস্যারও কারণ হয় কি বলছো আচ্ছা তোমার গল্প কর একটু ফ্রেশ হয়ে আসি আচ্ছা তনুর সাথে তোমার কতদিনের পরিচয় প্রায় 6 মাস ও তাহলে তো তনুকে তুমি ঠিক মতো জানতেও পারোনি তাই না ঠিক তা নয় আন্টি আমি আসলে যেটা বিশ্বাস করি যে কাউকে বুঝতে হলে জানতে হলে সারা জীবন অপেক্ষা করতে হয় না কথাগুলো কাব্যিক বাস্তবিক না আজ অনেকগুলো বছর আমি তনুকে নিয়ে স্ট্রাগল করছি ওই যে চিন্তা ভুল করার জন্য কথাটা শুনে তুমি অপ্রস্তুত হয়ে না তোমার সাথে আমার আবারও কথা হবে জি আন্টি আজ তাহলে আমি উঠি মানে আমার একটু জরুরি কাজ ছিল যাবে ঠিক আছে যাও